হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ভিডিওর টাইটেল দেখে আই থিঙ্ক আপনারা সবাই বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক কি। সো এখানে হচ্ছে আমি ব্রেকফাস্ট করে নিলাম, তো ব্রেকফাস্ট থেকে আপনাদের সাথে শেয়ার করছি। ব্রেকফাস্ট শেষ করে আমি একটু চা বানিয়ে নিচ্ছি নিজের জন্য, মশালা টি। কিছুদিন আগেও প্রতিদিন আমার দুধ চা খাওয়া লাগতো, বাট বাড়িতে আসে আসলে দুধ চাটা খাওয়া বন্ধ করে আমি রচা খাওয়া শুরু করেছি। সো এখানে আমি একটা সুন্দর মতো চা বানিয়ে নিচ্ছি নিজের জন্য, এখন আমি আমার চাটা এনজয় করব। ব্রেকফাস্টের এক ঘন্টা পরে মনে হলো যে কিছু একটা খাওয়া দরকার, কী খাবো কী খাবো করে দেখলাম যে টেবিলের মধ্যে কলা রাখা আছে। আর দেশি সবরি কলা আমার অনেক বেশি পছন্দের। এই কলাটা যদি আমি বাড়িতে আসি তাহলে একমাত্র খাওয়া হয়, কারণ ঢাকাতে এই কলাটা খুব সহজে পাওয়া যায় না। দুপুর একটার দিকে আমি কিছু আমড়া কেটে নিয়েছি। দুপুরবেলা টক ফল খাওয়া কিন্তু খুবই ভালো। আর আমাদের গাছের এই আমড়াগুলো যেহেতু ঘরে ছিল, ভাবলাম যে কেন না আমি এই আমড়াগুলো এখন একটু খেয়ে নিই, তাই সামান্য বিট লবণ দিয়ে আমড়াটা কেটে মেখে খেয়ে নিলাম। এর কিছুক্ষণ পরে আমি আমার জন্য একটা ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছি। এটা সিনামন ওয়াটার, আর এটা ওয়ান কাইন্ড অফ ডিটক্স ওয়াটার বলা যায়। রিসেন্টলি আমি এই ড্রিঙ্কটা খাওয়া শুরু করেছি। দুপুরে শাওয়ার করে এসে লাঞ্চ করে নিচ্ছি। এখানে আছে একটা মিক্সড ভেজিটেবল যেটা ডাল দিয়ে রান্না করা হয়েছে, আর আছে একটা ফিশ ফ্রাই, এক টুকরো লেবু আর গরম সাদা ভাত। এখন আমি আমার লাঞ্চটা এনজয় করব। ব্রেকফাস্টের পরে আসলে অনেক কিছু খাওয়া হয়েছে, তাই আসলে দুপুরে খাবারটা একদমই খেতে পারছিলাম না, শুধু সবজি আর ফিশ ফ্রাইটা খেয়েছি। তাই ভাবলাম একটু খেজুরের গুড় দিয়ে দুধ ভাত খাওয়া যাক। লাঞ্চ করার পরে একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যায় উঠে সন্ধ্যার নাস্তা হিসেবে ফার্স্টে খেয়ে নিচ্ছি পাকা পেঁপে। এরপরে খেয়ে নিচ্ছি রিসেন্ট ফেভারেট সন্ধ্যার নাস্তা, সেটা হচ্ছে অ্যারাবিয়ান গাওয়া কফি যেটাকে বলে, সাথে আছে খেজুর আর বাদাম। এই কম্বিনেশনটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের। আমার মনে হয় আপনারা যারা গাওয়া খেয়েছেন এর আগে, আপনারাও এই কম্বিনেশনটা অনেক বেশি পছন্দ করেন। আর যদি কেউ এখনও ট্রাই না করে থাকেন, অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। গাওয়া আমাদের বাংলাদেশেও এখন খুবই ইজিলি কিনতে পাওয়া যায়। অ্যান্ড নাও ফাইনালি ডিনার টাইম। ডিনারের জন্য আমি এখানে নিয়েছি বিফ আর গরুর মাংসের সাথে কাঁচা পেঁয়াজ। খেতে আমার ভীষণ ভালো লাগে, যদিও এর আফটার এফেক্টটা খুব একটা ভালো লাগে না, বাট খাওয়ার সময় অনেক ভালো লাগে। তাহলে এখন আমি ডিনার করে নিই। ডিনারে যেহেতু রিচ খাবার খেলাম, তাই এখন একটু কোক না খেলে হবে না। জানি এটা খুবই আনহেলদি, দিন শেষে দেখা যায় রাতের বেলায় সব আনহেলদি খাবারগুলো খাওয়া হয়, বাট আসলে কিছুই করার নাই। অ্যান্ড তারপরে রাতের বেলা মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিং হলো। মিষ্টি কিছু বলতে তেমন কোনো কিছু ছিল না, ঘরে খুঁজে পাচ্ছিলাম না, তাই কিছু চকলেটস ছিল, সেখান থেকে আমি কিছু চকলেটস বের করে খেয়ে নিচ্ছি। এটাই ছিল আমার সারা দিনের লাস্ট ফুড। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।